কোরআনে কারিমের মধ্যে 6,666টি আয়াত রয়েছে, তবে এই মতটি হলো প্রসিদ্ধ মত, প্রচলিত মত। কিন্তু বিশুদ্ধ মত হল কোরআনে কারিমের মধ্যে সর্বমোট 6,236টি আয়াত রয়েছে, এটা বিশুদ্ধ মত। তাহলে আমরা কি প্রসিদ্ধ মত গ্রহণ করব না বিশুদ্ধ মত গ্রহণ করব? বিশুদ্ধ মত গ্রহণ করব। বিশুদ্ধ মত অনুযায়ী কোরআনে কারিমের ভিতরে 6,236টি আয়াত রয়েছে। যাই হোক, কোরআনে কারিমের ভিতরে যতগুলো আয়াত আছে তার মধ্যে মাত্র 500 অথবা 550 আয়াত রয়েছে বিধিবিধান সম্পর্কে। নামাজ পড়ো, আল্লাহ বলেন যাকাত দাও, হজ করো, রোজা রাখো, এই যে হুকুম আরোপ করা, বিধিবিধানের আদেশ করা, এগুলো মাত্র 500 অথবা 550 আয়াতের মধ্যে রয়েছে। বাকি সবগুলো আয়াতই হলো ঘটনা, কিচ্ছা, কাহিনী। তাহলে এত আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন কেন ঘটনা বলেছেন, কেন কাহিনী বলেছেন? এখান থেকে উপদেশ গ্রহণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কয়েকটি আয়াতে তো এইভাবে স্পষ্ট বলে দিয়েছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানীগণ, তোমরা এই ঘটনা থেকে, যে ঘটনা আমি বয়ান করেছি তার থেকে উপদেশ গ্রহণ করো। সেই ঘটনাগুলোর মধ্য থেকে আজকে একটি ঘটনা আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই ঘটনাটি হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের ঐতিহাসিক মজার ঘটনা, যা কুরআনে কারিমের সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেছেন। আমি কোরআনের আয়াত এবং বুখারী শরীফের হাদিসের সমন্বয়ে ঘটনাটি আপনাদেরকে শোনাব, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আয়াত বয়ান করে, তর্জমা করে করে আপনাদেরকে ঘটনাটি শোনাব, কারণ এখানে বিস্তারিত ব্যাখ্যা করার প্রয়োজন নাই, যেহেতু মহান রব্বুল আলামিন নিজেই বিস্তারিত বয়ান করেছেন, আমার আর বিস্তারিত করার দরকার নেই। আমরা সবাই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে চিনি, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বর ছিলেন, তিনি একজন রাসূল ছিলেন, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব অবতীর্ণ করেছেন। কিন্তু হযরত খিজির না শব্দটা খাজির, বিশুদ্ধ মত হল খাজির, আমাদের সমাজে প্রচলিত মত হল খিজির, কিন্তু তার বিশুদ্ধ উচ্চারণ হল খাজির। যাই হোক, খিজির হোক আর খাজির হোক, তিনি কে? যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আবে হায়াত পান করেছিলেন, আর যে ব্যক্তি আবে হায়াত পান করে তিনি কখনো মৃত্যুবরণ করেন না, সুবহানাল্লাহ। হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াসসালাম আবে হায়াত পান করেছিলেন, যার কারণে তিনি কখনো মৃত্যুবরণ করেন নাই এবং করবেন না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন ক্ষমতা আছে, তিনি আবে হায়াত কাউকে পান করায়ও মৃত্যু দিতে পারেন, আবার কেউ আবে হায়াত পান না করেও তাকে সারা জীবন জীবিত রাখতে পারেন, আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে, এই পাওয়ার আছে। এই হলো হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াসসালাম। যেই জমানায় যেই নবী থাকেন, ওই নবী হন ওই জমানার মধ্যে সবচেয়েতে বড় জ্ঞানী, সবচেয়েতে বিজ্ঞবান ব্যক্তি, সবচেয়েতে বড় আলেম। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানায় তিনি ছিলেন সবচেয়েতে বড় জ্ঞানী, সবচেয়েতে বড় আলেম, সবচেয়েতে বিজ্ঞবান ব্যক্তি। তাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমি সবচেয়েতে বড় জ্ঞানী, আমি সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী মূসা, আপনার চাইতেও বড় জ্ঞানী আছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আশ্চর্য হয়ে গেলেন, আমার চাইতে বড় জ্ঞানী আছে, অথচ আমি বর্তমান জমানার সবচেয়েতে বড় পয়গম্বর, সবচেয়েতে বড় রাসূল, আমার চাইতে কেউ বড় জ্ঞানী আছে আমার তো জানা নাই। তিনি আশ্চর্য হয়ে মহান রব্বুল আলামিনকে বললেন, কাইফা বিহি, হে আল্লাহ, আমি তার সাথে কিভাবে সাক্ষাৎ করতে পারি?
কিভাবে তার সাথে দেখা করতে পারবো আমাকে বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইহমিল হুতান ফি মিকতাল, হে আমার নবী মুসা, আপনি একটি ডুলার মধ্যে, ডুলা চিনেননি, গ্রাম এলাকার মধ্যে মুরব্বীরা বাজারে যাওয়ার সময় দেখবেন সকালবেলা ডুলা নিয়ে যায় মাছ আনার জন্য, ডুলা, মিকতাল ডুলা। আর মিকতালের সুন্দর অর্থ হলো থলে, থলে যার মধ্যে কোনো কিছু রাখা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইহমিল হুতান ফি মিকতাল, একটি থলের মধ্যে একটি মাছ নেন। আর চলতে থাকেন, চলতে থাকেন, চলতে থাকেন, ফাইদা ফাকাতাহু ফাহুয়া যাত, অথবা বলেছেন ফাহুয়া সাম্মা, আপনি চলতে চলতে যেখানে গিয়ে মাছটা হারিয়ে যাবে সেখানেই আপনি ওই ব্যক্তির সন্ধান পাবেন যেই ব্যক্তি আপনার চাইতে বড় জ্ঞানী। আমি আবার বলতেছি, আপনি একটা থলির মধ্যে একটা মাছ নিয়ে যাত্রা করেন, চলতে থাকেন, চলতে থাকেন, চলতে থাকেন, এক জায়গায় গিয়ে মাছটি অটোমেটিক হারিয়ে যাবে, নিজের ইচ্ছায় আমার হুকুমে হারিয়ে যাবে, আর সেখানেই আপনি ওই ব্যক্তির সন্ধান পাবেন যে ব্যক্তি আপনার চাইতে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। ইনফানতালাকা ওয়ানতালাকা মূসা ইবনে নুন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে লাগলেন, চলতে লাগলেন, সফর সঙ্গী হিসেবে নিয়ে নিলেন ইউসা ইবনে নুনকে। ইউসা ইবনে নুন পরবর্তীতে নবী হয়েছেন। আগের দিনের মানুষ দীর্ঘ রাস্তা সফর করতে হতো, মরুভূমির রাস্তা, সাথে সফর সঙ্গী খাদেম না থাকলে সফর অনেক কঠিন হতো, তাই তার সাথে সফর সঙ্গী নিয়ে যেতেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর সঙ্গী নিয়ে রওনা হলেন ইউসা ইবনে নুনকে। ফাহামালা হুতান ফি মিকতাল, সফরে বের হওয়ার পূর্বে তারা একটি থলের মধ্যে একটি মাছ নিয়ে রওনা হলেন। চলতেছেন, 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 দীর্ঘ রাস্তা চলার পরে এক জায়গায় গিয়ে বিশাল বড় একটি পাথর দেখতে পাইলেন। ফাইদা কানা ফি সাখরা, একটা বিশাল বড় পাথর দেখতে পেলেন, পাথরের মধ্যে মাথা রেখে দুজন ঘুমিয়ে পড়লেন, পাথরের মধ্যে মাথা রেখে দুজন ঘুমিয়ে পড়লেন। এই ফাঁকে মাছ সমুদ্রে চলে গেছে, সমুদ্রের পথে একটি সুড়ঙ্গ রাস্তা করে, পথ করে সমুদ্রের ভিতরে চলে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টের পান নাই, ওই যে খাদেমকে দিয়েছিলেন মাছটাকে সংরক্ষণ করার জন্য, খাদেমও ভুলে গেছেন। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভাষায় এখানে বলেছেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবীলাহু ফিল বাহরি সারাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার খাদেমকে নিয়ে চলতেই রইলেন, চলতেই রইলেন সমুদ্রের মিলনস্থলে যাওয়ার আগ পর্যন্ত। যখনই সমুদ্রের, দুই সমুদ্রের মিলনস্থলে গেলেন, সেখানে গিয়ে মাছের কথা দুজন ভুলে গেছে, নাসিয়া হুতাহুমা, দুজন ওই যে মাছ ডুলাই রাখছিলেন মাছের কথা ভুলে গেছে। আর মাছ কি করেছে, ওয়াত্তাখাযা সাবীলাহু ফিল বাহরি সারাবা, সমুদ্রের মধ্যে সুরঙ্গ পথ করে চলে গেছে, বের হয়ে গেছে, দুজন ভুলে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে যাওয়ার পর দুজন আবার চলতে লইলেন, আবার চলতে লইলেন। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। একদিন এক রাত্র চলার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে নিজের খাদেমকে বললেন, নাস্তা নিয়ে আসো, আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাড়ির থেকে রওনা দেওয়ার পর যত দূর পর্যন্ত চলছেন কোনো ক্লান্ত হন নাই, কোনো ক্লান্ত হন নাই যতক্ষণ না মাছটা হারিয়ে ফেলছেন। যখনই মাছ হারিয়ে ফেলেছেন তখনই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে গেছেন, অথচ এর আগে কত দিন সফর করেছেন, কি পরিমাণ সময় তিনি সফর করেছেন এলেম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষ্যটাকে আল্লাহ এভাবে ব্যক্ত করেছেন,
وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا. موسى عليه الصلاة والسلام খাদেমকে লক্ষ্য করে বললেন, হে খাদেম, আমরা এলেম অর্জনের জন্য চলতেই থাকব, চলতেই থাকব, যেতেই থাকব, যেতেই থাকব, যতক্ষণ না দুই সমুদ্রের মিলনস্থলে গিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ। তো অনেক দিন চলেছেন, আও আমজিয়া হুকুবা, অথবা আমরা যুগের পর যুগ ধরে চলতেই থাকব, চলতেই থাকব, যতক্ষণ না ওই ব্যক্তির সন্ধান পাই। সুবহানাল্লাহ। তাহলে কত দিন তিনি চলেছেন, কিন্তু তিনি ক্লান্ত হন নাই। যখনই মাছ হারিয়ে ফেলেছেন তখনই ক্লান্ত হয়ে গেছেন। এই জন্য এলমে দিন অর্জন করা বড় একটা ফজিলতের বিষয়, বড় ফজিলতের বিষয়। এলেম অর্জন করা কতটা ফজিলতের কাজ, যদি এটা মানুষ জানতো তাহলে দুনিয়ার সমস্ত কাজগুলো ছেড়ে দিয়ে মানুষ এলেম অর্জনের পিছনে লেগে যেত। যে ব্যক্তি এলেম অর্জন করার জন্য গড় থেকে বের হয়, নিজের গড়ে ফিরে আসার আগ পর্যন্ত ওই ব্যক্তি মহান রব্বুল আলামিনের মেহমান হয়ে থাকে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سخر الله له به طريقا الى الجنه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এলেম অর্জন করার জন্য নিজের গড় থেকে বের হয়, এলেম অর্জন করার জন্য নিজের গড় থেকে বের হয়, পথ অতিক্রম করতে থাকে, এই পথ অতিক্রম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা সহজ করে দেন। এই জন্য আমরা যখনই সময় পাবো, সুযোগ পাইব, এলেম অর্জন করব, চাষটলে গিয়ে, দোকানপাটে গিয়ে, কারো গীবত না করে, সমালোচনা না করে আমরা এলেম অর্জন করব। এই আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি কোরআনে কারিম থেকে, এই ঘটনা আপনি আপনার বিবিকে শোনাবেন, চাষটলে গিয়ে, দোকানপাটে গিয়ে এই ঘটনাটা একজন আরেকজনের সাথে আলোচনা করবেন, ইমান বৃদ্ধি হবে, সওয়াব হবে, নেকি হবে, আখেরাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। যখনই মাছ হারিয়ে ফেলেছেন তখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ক্লান্ত হয়ে পড়েছেন, তাই তো বললেন, আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। ও খাদেম, যাও তুমি গিয়ে নাস্তা নিয়ে আসো, আমরা এই দূর সফর করার কারণে ক্লান্ত হয়ে পড়েছি। অথচ মাছ যে হারিয়ে ফেলেছেন এটা মনেই নেই। খাদেম গেছে ডুলার কাছে, মাল সামানা যেখানে রাখছে নাস্তা আনার জন্য, গিয়ে দেখে ডুলায় তো মাছ নেই। সাথে সাথে হুজুরের কাছে এসে, হুজুর মাছ তো নাই, মাছ কোথায় জানি গিয়েছে। হুজুরকে বলল, মাছ কোন সময় গিয়েছে, আমরা কোন জায়গায় থাকতে তুমি বলতে পারো কি না। তখন খাদেম বলে, কয়লা আর আইতা ইজ আওয়াইনা ইলা সখরাতি ফা ইন্নি নাসিতুল হুত। হুজুর আপনার মনে আছে কি না, যখন আমরা একটা পাথরের কাছে আসছিলাম, আমরা ক্লান্তির কারণে পাথরে মাথা রেখে দুজন ঘুমিয়ে পড়েছিলাম, তখনই মাছটা গেছে সমুদ্রের দিকে, সুরঙ্গ একটা পথ করে বের হয়ে গেছে। আমি মাছটি যাইতে দেখেছি কিন্তু আপনাকে বলতে ভুলে গেছি, ফা ইন্নি নাসিতুল হুত, আপনাকে মাছের কথা বলতে ভুলে গিয়েছি। মূলত কথা হলো, আমি ভুলে যাই নাই, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আমি আপনাকে মাছের কথা বলতে ভুলে যাই নাই, শয়তান আমাকে ভুলায় দিছে। শয়তান আমাদেরকে ভুলায় দেয় কি না, অনেক কাজ ভুলায় দেয়, শয়তান ভুলায় দিছে। ওয়াত্তাখাযা সাবীলাহু ফিল বাহরি আজাবা, মাছটা সমুদ্রের দিকে একটা আশ্চর্য সুরঙ্গ করে সুন্দরভাবে বের হয়ে গেছে। ক্বালা যালিকা মা কুন্না নাবগি, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আরে এটাই তো সেই জায়গা যেই জায়গা আমরা তালাশ করতেছি। সুবহানাল্লাহ। এটাই সেই জায়গা যেই জায়গাটা আমরা তালাশ করতেছি, যেখানে গিয়ে ওই ব্যক্তিকে আমরা পাব যে ব্যক্তি আমার চাইতে বড় জ্ঞানী। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম খাদেমকে বললেন, এবার চলো আমরা আমাদের যেই পদাঙ্ক পায়ের ছাপ আছে ওই ছাপগুলো অনুসরণ করতে করতে ওই জায়গায় যাব যেই জায়গায় গিয়ে আমরা মাছটা হারিয়েছি।
এভাবে পদাঙ্ক অনুসরণ করতে করতে ওই জায়গায় চলে গেলেন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। কোরআনে কারিমের ভাষ্য অনুযায়ী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে গিয়ে এমন একজন ব্যক্তিকে পেলেন, আল্লাহ বলেন যে ব্যক্তিকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছি এবং এলমে লাদুনি দান করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ পেয়েছি। বুখারী শরীফের রেওয়ায়ত অনুযায়ী 122 নম্বর বর্ণনায় রয়েছে, সেখানে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদা রজুলুন মুসাজ্জালুন বিসাউব, একটি চাদর দিয়ে পুরা শরীর আবৃত করা, পুরা শরীরটা পেঁচানো মোড়ানো এমন একজন ব্যক্তিকে দেখতে পেলেন। ফাসাল্লামা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন। ওই যে হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি উত্তরে বললেন আন্না বি আরদিকা মিনাস সালাম, আরে এখানে আবার কোথা থেকে সালাম আসলো? এটা তো এলমে শরীয়তের জমিন না। এলমে শরীয়তের জমিনের মধ্যে সালাম আছে, সেখানে সালাম দিলে সওয়াব হয়, নেকি হয়, কিন্তু এটা তো এলমে শরীয়তের জমিন না, এটা হলো এলমে মারেফতের জমিন, এলমে লাদনির জমিন। অর্থাৎ হে মূসা, তুমি যেই জগৎ থেকে আসছ ওই জগতের মধ্যে সালাম রয়েছে, তোমার শরীয়তের মধ্যে সালাম রয়েছে, কিন্তু আমি যেই জমিনে থাকি আমার শরীয়তে কোনো সালাম নাই, এখানে আবার কে আসলো সালাম দিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আনা মূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি হলাম মূসা। হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন কোন মূসা? মিম বনি ইসরাইল, বনি ইসরাইলের মূসা? বলে হ্যাঁ, আমি বনি ইসরাইলের নবী মূসা। এবার পরিচয় হয়ে গেল। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি আপনার কাছে এসেছি আপনার কাছ থেকে কিছু শিক্ষা করার জন্যে। ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই ইলমে লাদুনি দান করেছেন, ইলমে মারিফাত দান করেছেন, ওই ইলমে লাদুনি আর মারিফাত অর্জন করার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি? আমি কি আপনার সফর সঙ্গী হতে পারি? আপনি সফর করবেন, আমি আপনার সফর সঙ্গী হয়ে আপনার কাছ থেকে ইলমে লাদুনি অর্জন করব, এই সুযোগটুকু আপনি আমাকে দিবেন? এবার খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না, আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। ওয়া কাইফা তাসবিরু মা লাম তুহালা মা লাম তুহিত বিহি খুবরা, তুমি কিভাবেই বা ধৈর্য ধারণ করবে আমার শরীয়তে যেটা জায়েজ হালাল তোমার শরীয়তে ওইটা না জায়েজ হারাম। ভালো করে বুঝেন বিষয়টা, দুইটা দুই জিনিস। হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত একরকম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত এটা আরেক রকম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই শরীয়ত এবং এই এলম নিয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছেন এটা হলো এলমি শরীয়ত, আর হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে এলম রয়েছে এটা এলমে লাদুনি, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া প্রদত্ত একটা এলম। সুতরাং ওই এলেমের মধ্যে যেটা জায়েজ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এলেমের মধ্যে এটা না জায়েজ, হারাম। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এলেমের মধ্যে, শরীয়তের মধ্যে যেটা জায়েজ, হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে এটা না জায়েজ। হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে নবী মূসা, মহান রব্বুল আলামিন আমাকে এমন এলেম দান করেছেন যেই এলেম আপনাকে দেন নাই, আবার আপনাকে এমন এলেম দিয়েছেন যেই এলেম আমাকে দেন নাই। তাহলে বোঝা গেল আমার এলেম আপনার মাঝে নাই, আপনার এলেম আমার মাঝে নাই। সুতরাং আমি যখন আমার শরীয়ত সম্মত কোনো কাজ করতে যাব, ওই কাজটা আপনার শরীয়তের উল্টা হবে, বিপরীত হবে, নাজায়েজ হবে, তখন তো আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, বিভিন্ন রকম প্রশ্ন করবেন, ফতোয়া দিয়ে থাকবেন, আপনি কীভাবে ধৈর্য ধারণ করবেন? কারণ ওইটা তো আপনার শরীয়তে জায়েজ নাই। মা আলাম তুহিত বিহি খুবর, যে ব্যাপারে আপনার কোনো জ্ঞান নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসী লাকা আমরা। মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করব, ধৈর্য ধারণ করব, আপনার হুকুমের কোনো অবাধ্যতা করব না, আপনি যা হুকুম করবেন আমি তাই করব, তারপরও আপনি আমাকে আপনার সফর সঙ্গী বানান, আপনাকে আল্লাহ তাআলা যে এলেম দিয়েছেন, দৌলত দান করেছেন, ওই দৌলত আমাকে শিক্ষা দেন। এলেম শিক্ষার জন্য জলিলুল কদর পয়গম্বর পর্যন্ত একজন নবী একজন হযরত আলী সাল্লাতুসাল্লামের কাছে গিয়েছেন, এজন্য আমাদেরও এলেম অর্জন করার জন্য ওলামায়ে কেরামের কাছে যাওয়া উচিত। হযরত হযরত আলী সাল্লাতুসাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের এই ধৈর্য ধারণের কথা শুনে বললেন ফা ইনিত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। যদি তাই হয় আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে একটা শর্ত আছে, শর্তটা হলো আমি যখন কোনো কাজ করব, কোনো কথা বলবো, কোনো কাজ করব, আপনি ততক্ষণ পর্যন্ত আমাকে প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না আমি নিজের পক্ষ থেকে উত্তর দিব। আমি যতক্ষণ পর্যন্ত ওই এটার ব্যাখ্যা না করব, উত্তর না দিব, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে প্রশ্ন করবেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কোনো রকম প্রশ্ন করব না, আপনি যেভাবে করেন সেভাবেই হবে ইনশাআল্লাহ। ফান তালাকা, দুজন রাস্তা চলতে লাগলেন, এই সফর শুরু হয়ে গেল। আপনারা শুনে বড় আশ্চর্য হবেন এবং অনেক মজা পাবেন, এখানে তিনটি ঘটনা রয়েছে। কয়টি ঘটনা? তিনটি ঘটনা। এক নম্বর ঘটনা হলো নৌকা ছিদ্র করে ফেলার ঘটনা। দ্বিতীয়, হযরত খিযির আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি বাচ্চাকে হত্যা করে ফেলবেন। তিন নম্বর, হযরত খিযির আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন একটা গ্রামে গিয়ে উপস্থিত হবেন যারা কোনো মেহমানদারি করবে না, তার কারণে তিনি তাদের একটা দেয়ালকে সুন্দরভাবে মেরামত করে দিবেন। এই তিনটি ঘটনা এখানে রয়েছে। ফান্তলাকো, সফর শুরু। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত খিযির আলাইহিস সালাতু ওয়াসসালাম সফর শুরু করলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা। এই সফর করতে করতে বুখারী শরীফের বর্ণনায় রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং খিযির আলাইহিস সালাতু ওয়াসসালাম চলতে চলতে এক সমুদ্রের তীরে চলে গেলেন। সমুদ্র পার হওয়ার জন্য কোনো নৌকার কোনো ব্যবস্থা পাচ্ছেন না। কিছুক্ষণ পরে দেখতে পেলেন একটা সুন্দর চমৎকার একটি নৌকা নিয়ে একজন মাঝি আসতেছে। ওই নৌকাটাকে তাকে তারা দেখে ডাক দিলেন আর নৌকার মাঝিরা তাকে চিনে ফেললো। ফা উরিফাল খাযির, খাযির আলাইহিস সালাতু ওয়াসসালামকে সবাই চিনে ফেললো যে তিনি হলেন খাযির। সুতরাং সবাই সম্মত হলো খাযির আলাইহিস সালাতু ওয়াসসালামকে নদী পার করে দিবে বিনা টাকায়, বিনা ভাড়ায়, ভাড়া নিবে না, ভাড়া ছাড়া পার করে দিবে। তো নৌকার মধ্যে বসার পরে নৌকা যখন পার ওই পারে চলে গেল, হযরত খিযির আলাইহিস সালাতু ওয়াসসালাম পার হয়ে নৌকাটাকে সাথে সাথে ভেঙে ফেললেন। নৌকার মধ্যে যে কাঠ আছে তলিতে ওই কাঠটাকে ভেঙে ফেললেন। উপরতে নিচ থেকে পানি উঠতে উঠতে আপনার এই সব নৌকা পানিতে ভরে গেল, নৌকাটা মাটির নিচে পানির নিচে ডুবে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বাহ্যিক দৃষ্টিতে তার শরীয়তের মধ্যে এটা একটা অন্যায় কাজ, অপরাধ কাজ। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আপনি এটা কেমন কাজ করলেন? যে ব্যক্তি আপনাকে চিনে বিনা টাকায় বিনা ভাড়ায় আপনাকে নদী পার করে দিলেন, এমন ব্যক্তির শুকরিয়া আদায় করা দরকার, তাকে ধন্যবাদ জানানো দরকার। এ না করে আপনি এর বিপরীতে তার নৌকাটাকে ছিদ্র করে দিলেন, তার সংসার কীভাবে চলবে, সে কীভাবে আয় করবে? এই জন্যে বলে কলা খরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন হে খাযির, আপনি নৌকাটাকে ভেঙে ফেললেন, এভাবে নৌকার মালিককে ডুবায় ফেললেন। লাকাদ জিইতা শাইআন ইমরা, আপনি কাজটা খারাপ করেছেন, ভালো কাজ করেন নাই, আসলেই তো খারাপ কাজ। কি বলেন? যে ব্যক্তি বিনা টাকায় বিনা পরিশ্রমে পার করে দিলেন তার শুকরিয়া আদায় করা দরকার ছিল, তার শুকরিয়া আদায় না করে বরঞ্চ তার নৌকাটা ভেঙে পানির নিচে ডুবাইয়া দেওয়া, আমাদের দৃষ্টিতে এটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। তো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই শরীয়ত নিয়েই প্রেরিত হয়েছেন, সুতরাং মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীয়তের মধ্যে এটা খারাপ কাজ।
তিনি জন্য বলছেন লাকদ জিতা শাইআন ইমর, আপনি এমন একটা কাজ করেছেন যে কাজটা খারাপ খারাপ কাজ করেছেন। এবার হযরত আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আলাম্মা কুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না? আমি কোনো কাজ এমন করব যে কাজটা তুমি দেখে তোমার শরীয়তের মধ্যে হারাম নাজায়েজ তুমি আমাকে প্রশ্ন করে বসবে, আমার বিরুদ্ধে ফতোয়া দিয়ে বসবে, আমি কি তোমাকে বলি নাই? তুমি তো এমন কাজই এখন করলে। قَالَ لَا تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلَا تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আমার ভুল হয়ে গেছে, আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ ছিলাম আমি কোনো প্রশ্ন করব না, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার ভুলের কারণে আমাকে পাকড়াও করবেন না এবং আমার উপর কঠিনতা আরোপ করবেন না, অর্থাৎ আমাকে সফর থেকে দূরে রাখবেন না, আমাকে সফরে নিয়ে চলেন। হযরত আলাইহিস সালাতু ওয়াসসালাম মাফ করে দিলেন। আবার চলতেছে ফান্তলাকা, মনে রাখতে হবে কিন্তু তিনটা বিষয়ের একটা বিষয় গেছে, প্রথম বিষয়টা হলো কি নৌকা ছিদ্র করে ফেলা, আর দ্বিতীয় বিষয়টি হলো একটি বালককে হত্যা করে ফেলা। ফান্তলাক, তারা আবার চলতেছেন দুজন, হাত্তা ইদা লাকিয়া গোলামান ফাকাতালাহু, দুজন গিয়ে এক মাঠের মধ্যে একটা বালক পাইলেন, এই বালককে হযরত খযর আলাইহিস সালাতু ওয়াসসালাম তার মাথায় হাত রেখে কল্লাটাকে আলাদা করে ফেললেন, তার কল্লাটার সাথে সাথে কেটে ফেললেন। এটা জাহেরান দৃষ্টিতে খুবই খারাপ কাজ, মন্দ কাজ, কাউকে হত্যা করে ফেলা এটা কি কোনো ভালো কাজ? কখনোই না। এমন একটা খারাপ কাজ করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আকতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, আপনি একটি পবিত্র আত্মা পবিত্র মানুষ বাচ্চাকে হত্যা করে ফেললেন অন্যায়ভাবে, কাজটা কেমন করলেন? লাকদ জিতা শাইআন নুকর, আপনি খুব অপছন্দের কাজ করেছেন, কাজটা ভালো করেন নাই। এবার হযরত আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না? আমি কথা বলি নাই, আমি তো বলেছি তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না, তারপরও তুমি বলেছ তুমি ধৈর্য ধারণ করবে কোনো প্রশ্ন করবে না, তাই তো করলে তুমি, কোথায় তোমার কথা, তোমার কোথায় তোমার ওয়াদা? কালা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনী, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন, এইবারের পরে যদি আমি আপনাকে কোনো প্রশ্ন করি, এইবারের পরে যদি একটাও প্রশ্ন করি আমি আপনাকে, ফালা তুসাহিবনী, আপনি আমাকে সফরে নিয়ে যাবেন না, আমাকে সফর থেকে তাড়িয়ে দেন, আমি আপনার সাথে সফরে আর যাব না। কথাবার্তা ঠিক? মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন হ্যাঁ ঠিক আছে অবশ্যই আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না। ফান্তলাকা, দুজন চলতে লাগলেন, হাত্তা ইযা তায়া আহলা কারিয়াতিন ইসতাতামা আহলাহা, যেতে 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 একটা গ্রামে গেলেন, ওই গ্রামে যাইয়া দীর্ঘ সফর করার কারণে ক্লান্ত হয়ে পড়েছেন, অনেক দূর সফর করলে আমরা ক্লান্ত হয়ে পড়ি না, তারাও ক্লান্ত হয়ে পড়েছেন, ইস্তাতামা আহলাহা, ওই গ্রামের অধিবাসীদের কাছে খাবার চাইলেন, মেহমানদারি চাইলেন, যে আমরা তো ক্ষুধার্ত বহু দূর সফর করে এসেছি আমাদেরকে তোমরা কিছু খাবার দাও মেহমানদারি করো। ওই এলাকার জনবসতিরা সবাই তাদেরকে মেহমানদারি করতে অস্বীকার করলো, সম্ভব না তোমাদেরকে আমরা মেহমানদারি করব না। এই ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আইয়ানকাদ ফাআকামা, ওই এলাকার মধ্যে হযরত খযর আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখলেন একটা দেয়াল, বিশাল বড় একটা ওয়াল, এই ওয়ালটা দোষে পড়ে যাওয়ার উপক্রম, মানে পড়ে যাচ্ছে যাচ্ছে বাপ। হযরত খযর আলাইহিস সালাতু ওয়াসসালাম এই ওয়ালটাকে আল্লাহ তাআলার নির্দেশে সুন্দর করে স্থাপন করে দিলেন, সোজা করে দিলেন, দাঁড় করিয়ে দিলেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আরও রাগান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার, যারা আমাদের মেহমানদারি করায় নাই, আমরা এত ক্ষুধার্ত আমাদেরকে একবেলা খাবার খাওয়ায় নাই, আপনি তাদের উপকার করেছেন তাও আবার বিনা টাকায়। আপনি তো বলতে পারতেন
যে আমি এটা ঠিক করে দিব, আমাকে এর বিনিময় দিতে হবে, অথবা আমাদেরকে পেট ভরে এক বেলা খাওয়াইতে হবে, কথাটা তো বলতে পারতেন, আপনি এই কথাটাও বলেন নাই। কালা লাউ শিতা লাতাখাযতা আলাইহি আজরা, মূসা আলাইহিস সালাম বললেন আপনি যদি চাইতেন তাদের কাছ থেকে তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন, আর ওই পারিশ্রমিক দিয়ে আমরা পেট ভরে খেতে পারতাম, অথবা এটাও পারিশ্রমিক নিতে পারতেন যে আমরা এটা ঠিক করে দেব কিন্তু এর বিনিময়ে আমাদেরকে পারিশ্রমিক বিনিময় দিতে হবে, খাওয়াইতে হবে, এটাও তো আপনি করেন নাই। এবার তিনবার প্রশ্ন করা হয়ে গেছে, হযরত আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই আপনার মধ্যে আর আমার মধ্যে এখন থেকে পৃথক হয়ে গেল। আপনি কিছুক্ষণ আগেই বলেছিলেন যদি আমি আবার কোনো আপত্তি করি, প্রশ্ন করি, ফালা তু সাহিবনি, আপনি আমাকে আর সফরে নিয়ে যাবেন না, সফর থেকে আলাদা করে দিবেন। এই আপনাকে এখন আলাদা করে দিলাম, আলাদা করে দিলাম, কারণ আপনি আমাকে প্রশ্ন করেছেন কেন আমি তাদের কাছ থেকে উজরত বা বিনিময় গ্রহণ করি নাই দেয়াল ঠিক করে দেওয়ার। এবার আপনি শুনেন আমি যে এই তিনটা ঘটনা ঘটিয়েছি তার কি ব্যাখ্যা, ভালো করে শুনেন। সাউনাব্বি উকা বিতাউইলি মা লাম তাস্তাতি' আলাইহি সাবরা, একটু ধৈর্য ধারণ করেন, আমি আপনাকে যেই বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, আমাকে বারবার প্রশ্ন করেছেন, ওই বিষয়ের ব্যাখ্যাগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই প্রথম ব্যাখ্যা মনে আছে কিনা আপনাদের? তিনটা বিষয়, প্রথম বিষয়টা কি ছিল? নৌকা ছিদ্র করা। খারাপ লাগতেছে আপনাদের কাছে? প্রথম বিষয়টা হলো নৌকা ছিদ্র করা, দ্বিতীয় বিষয়টা হলো একটা বালককে হত্যা করে ফেলা, তৃতীয় বিষয়টা হলো ওই বাঙ্গা দেয়ালটাকে ঠিক করে দেওয়া। এবার তিনটার ব্যাখ্যা শুনেন বিস্তারিত।